তো স্যার এলিভেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকে টিউটোরিয়ালটা হচ্ছে একটি রিকোয়েস্ট টিউটোরিয়াল। এতদিন ধরে অনেকবার রিকোয়েস্ট করে যাচ্ছেন বাই স্লো মোশন কীভাবে করে, বাই স্লো মোশন ভিডিও কীভাবে ম্যাক করবো, বাই স্লো মোশন ভিডিওতে কীভাবে স্লো মোশন অ্যাড করবো, এবং অনেকজন অনেকভাবে রিকোয়েস্ট করে যাচ্ছেন স্লো মোশন ভিডিও দেওয়ার জন্য। তো আজকে ফাইনালি আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কীভাবে আপনার স্মুথ স্লো মোশন করবেন তোমাদের সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করুন। আজকে ভিডিও সম্পূর্ণ দেখতে পারলে আপনারা পারবেন আপনাদের ভিডিওতে স্লো মোশন অ্যাড করতে তোমাদের সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করুন। সুন্দর ভিডিও জুড়ে রয়েছে আমি সঞ্জয়, আপনাদের সঞ্জয় টেক দেশে। বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা আমাদের মধ্যে সবচেয়ে বেশি ইউজার হচ্ছে ক্যাপকে ট্যাপের, তার জন্য আমি আজকের ভিডিওতে ক্যাপকে ট্যাপ দিয়ে আপনাদেরকে স্লো মোশনটা শিখিয়ে দিব। তো স্লো মোশন অ্যাড করার জন্য আপনি যে ক্যাপকে ট্যাপটি ওপেন করবেন, তো ক্যাপকে ট্যাপটি যাদের থেকে নেই তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, আপনার মধ্যে ক্যাপকে ট্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর আপনি যে ক্যাপকে ট্যাপটি ওপেন করবেন, আমি যে অ্যাপটি ওপেন করেছি। সো ওকে, ক্যাপকে ট্যাপটি ওপেন করার পর আপনি পেয়ে যাচ্ছেন কি নিউ প্রজেক্ট, অর্থাৎ আপনি তো প্লাস এখানে ক্লিক করবেন, আমি ক্লিক করে দিলাম। সো ওকে, এরপর আপনাদের যে ভিডিওটি স্লো মোশন করতে চান সেই ভিডিওটি আপনাদের নিয়ে নেবেন। তো আমি যেমন এই ভিডিওটি নিয়ে নিচ্ছি, ভিডিওটি নিয়ে এরপর আমি নিচে অ্যাডে ক্লিক করবো। সো ওকে, আমাদের ভিডিওটি এনে চলে আসলো। এরপর আমি আপনাদেরকে ভিডিওটি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিওটি নর্মাল নাকি। সো ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু নর্মাল একটি ভিডিও। এখন এই ভিডিওটি আমরা স্লো মোশন অ্যাড করে দেখাবো। তো তার আগে আপনারা যা করবেন, ক্যাপকে ট্যাপ একটি লোগো পেয়ে যাবেন শেষে। তো আপনাদের ভিডিও শেষে ক্যাপকে ট্যাপের লোগোটা আপনাদের ডিলিট করবেন, সেটা ডিলিট নাহলে আপনার ভিডিওতে এটা উঠে যাবে। এরপর আপনাদের যা করবেন, আপনাদের এই ভিডিওতে কিন্তু একটা সাউন্ড এসেছে যখন ভিডিওটি শ্যুট করেছেন। তো এতে দেখুন, যখন ভিডিওটি শ্যুট করলাম তখন কিন্তু বাতাসের শব্দটা এসেছে। তো বাতাসের শব্দটা রিমুভ করে আমাদের মিউট ক্লিপ অডিওতে ক্লিক করবো, তাহলে আমাদের সাউন্ডটি চলে যাবে। এরপর আমাদের ভিডিও পে ক্লিক করবো, এরপর আমরা স্পিড ইউপে ক্লিক করবো, এরপর আমরা থেকে নর্মাল এবং ক্রিয়েটিভ পেয়ে যাবো। তো আমরা এদের দ্বিতীয় নম্বর ক্রিয়েটিভে ক্লিক করবো, এরপর আমরা এদের কাস্টমে ক্লিক করবো, এরপর কাস্টমে এডিটে ক্লিক করবো। সো ওকে, এরপর আপনি এদের সিম্পলভাবে ভিডিওটি স্লো মোশন করে নিতে পারবেন। তো স্লো মোশন কীভাবে করবেন আমি আপনাদের দিয়েছি। আপনার যখন এদের কালো কালো কয়েকটা ফোটো দেখছেন, তো এই ফোটোগুলো যখন আপনি এদের উপরে উঠাবেন তখন আপনার ভিডিওটি ফাস্ট হয়ে যাবে, নিচে নামালে আপনার ভিডিওটি এদের স্লো মোশন হয়ে যাবে। সো আমি আপনাদের সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। তো আপনি দেখুন, আপনার যেখানে স্লো মোশন করবেন সে বরাবর আপনার দাগটা নিয়ে যাবেন। তো যেমন আমি ভাইটা যখন পার্টটা রাখবে তখন আমরা স্লো মোশন করবো, সেটি এ বরাবর আসলো। তো আমরা এখানে আমরা স্লো মোশন করবো, তার জন্য আমরা যা করবো অ্যাড বিট দেখতে পারছেন। সো আপনি অ্যাড বিটের উপরে ক্লিক করবেন, তাহলে আপনি দেখে এরকম আরেকটি ফোটো আসবে। তো এই ফোটোটা আপনি নিচে নামিয়ে দেবেন এভাবে, সো এর নামিয়ে দিলে আপনি এখানে স্লো হয়ে যাবে। সেটি দেখুন, এখান থেকে আমাদেরটা স্লো হয়ে গেল। তো স্লো হওয়ার পরে এখান থেকে দেখুন আরেকটি অ্যাড বিট দিয়ে দিচ্ছি, সেটি ওকে। তো যখন আমাদের স্লো হয়ে গেলো এখান থেকে স্লো, এরপর আমাদের কিন্তু আবার ফাস্ট হয়ে যাবে, তার জন্য আমরা কিন্তু আবার স্লো মোশন করে দেবো এভাবে। ওকে, সো ওকে, এখন মোটামুটি এখান থেকে ঠিক আছে, এটা একটু ফাস্ট করে দিব, এরপর এটা একটু স্লো করে দিব। সো ওকে, এখন ঠিক আছে। এখন আমরা এটা কী করবো, এখান থেকে আরেকটু উপরে উঠে দিব এভাবে, এরপর এখান থেকে আরেকটি অ্যাডবিট আনবো, অ্যাডবিটি ক্লিক করবো, এরপর আমরা এটা আবার স্লো মোশন করে দেবো এখানে। সো ওকে, এখানে আসবো, এখানে আসার পরে আমরা অ্যাডবিটে ক্লিক করবো, সেটা হালকা একটু উপরে উঠিয়ে দিব, এরপর অ্যাডবিট, তো এটা আমরা আবার নিচে নামিয়ে দিব এভাবে। সো এবারে আসবো এখান থেকে যেরকম আছে সেরকম রাখার পরে শেষেরটা আমরা কিন্তু বরাবর রেখে দিব। সো ওকে, এখন আমাদেরটা স্লো মোশন কীভাবে হয়েছে আমরা একটু দেখে নিই। সো ওকে, এখন বরাবর স্লো মোশনটা কিন্তু মোটামুটি ঠিক আছে, মানে এখানে একটু বেশি স্লো হয়ে গেলো, তো তার জন্য আমরা ফাস্ট করে দিচ্ছি। সো এখন ঠিক আছে। সো বাইটা যখন এখানে পা রাখলো তখন স্লো, যখন পাটা দিবে তখন এখান থেকে ফাস্ট করে দিতে হবে, এরপর আবার পাটা রাখলো সেখানে স্লো মোশন তো ফাস্ট। তো এখন আমাদেরটা কেমন আছে একটু দেখে নিই। সো ওকে, এখন মোটামুটি আমাদেরটা ঠিক আছে। এখন আমরা স্যানিটারি ক্লিক করবো। সো ওকে, এরপর আমাদের আবার স্যানিটারি ক্লিক করবো, এরপর আমাদের এখানে কিন্তু স্লো মোশন করলে হবে না, আমাদের সাউন্ড অ্যাড করতে হবে। তো সাউন্ড অ্যাড করে আমরা নিচে অ্যাড অডিওতে ক্লিক করবো, এক্সটেন্ডে ক্লিক করবো, এরপর আমাদের পছন্দের সাউন্ডটি এখান থেকে নিয়ে নেবো। তো আমি সাউন্ডটি নিয়ে নিচ্ছি। সো ওকে, সাউন্ডটি নিয়ে এরপর আমরা ইম্পোর্ট সাউন্ড অলরেডি এখানে ক্লিক করবো, তাহলে আমাদের সাউন্ডটি এখানে চলে আসবে। এরপর আমাদের সাউন্ডটি এখানে বাদ দিয়ে হলে সাউন্ডটি কাটার জন্য আপনি থেকে ভিডিও বরাবর আসবেন, শেষে বরাবর আসবেন, এরপর আপনাদের নিচে স্পিডে ক্লিক করে আপনাদের দুভাগ হয়ে যাবে, এরপর আপনাদের থেকে শেষের সংটা আপনাদের ডিলিট করে দেবেন, ডিলিট। এরপর আমাদের ভিডিওটি কেমন হচ্ছে আপনাদের দেখুন।
তো বন্ধুরা এখন আমাদের বরাবর ভিডিওটি হয়ে গেছে, এখন আমরা ভিডিওটি সেভ করার জন্য এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ আমাদের গ্যালারিতে দিতে চলে যাবে। সো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিওটি, আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এই ভিডিওর জন্য আমি লাইক করেছি মাত্র 200টি, আপনারা 200টি লাইক কমপ্লিট করবেন। আর চ্যানেলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী এই ধরনের কোনো ভিডিও চ্যানেল সরাই পাওয়া যেন। তো বন্ধুরা দেখছেন, তোমার সুস্থ হবেন, নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।